নির্জন জায়গায় লাশ, স্ট্রেঞ্জ। তিন তিনটে খুন সুপরিকল্পিতভাবে, কোনো সাক্ষী নেই, নো ক্লু, নো আই উইটনেস। সাক্ষী থাকলেও কোনো লাভ হতো না স্যার, খুনির মুখে তো মুখোশ। কিন্তু তোমাকে ভুলভাল পথে চালনা করছে, টাকার বিনিময়ে অরুণ কিন্তু তোমাকেই যোগুর কাছে একদিন বেচে দেবে। এদের লাভ স্টোরিকে সামনে দেখিয়ে কোনো থার্ড পার্টি অ্যাডভান্টেজ নিতে চাইছে, যাতে প্রেমের বিষয়টা আমাদের চোখে পড়ে কিন্তু আসল ঘটনাটা পিছনে থাকে আড়ালে। সূর্যকান্ত বাবুর ওই দ্বিতীয় বিয়ে সম্পর্কে কিছু জানো? কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। তোমার থেকে প্রেম পাওয়ার কোনোই চান্স নেই। ও মাই গড, বাবা, বলি ব্যাপারটা কি? লাভ স্টোরি থেকে সিরিয়াল কিলিং? যে বা যারাই খুনের পেছনে রয়েছে তাদের প্রত্যেককে আমি জেলের হাওয়া খাইয়ে ছাড়বো। এই এই সত্যি করে বল, কেক করে ইন্টারভিউ এর নামে লোকেদের ধরে মারছেই বা কেন? এতে অদ্ভুতের কি আছে? আসি স্যার, ভদ্রমহিলার মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল। আপনি ওই খাদানের মধ্যে না আমার এই পার্সোনাল লাইফটাকে টেনে নিয়ে যাবেন না। দ্যাটস নান অফ ইওর বিজনেস, আন্ডারস্ট্যান্ড? কাকে যেন চাকু মেরে জেলে চলে গেছি। এই বাজারে লোকে একটা বউকে খাওয়াতে পারে না, তুই তিনটে বউ রেখে দিয়েছিস। তোমার মতো একটা নোংরা ছোট লোক লম্পটের সাথে আমি এতদিন ধরে মেলামেশা করেছি, এটা ভাবলেই আমার গা ঘিনঘিন করে। শালা তখনই বুঝেছি যে কেস জন্ডিস।